উপায় যাই হোক, যেখান থেকেই আসুক, যে পথে মানে যে বিপথেই আসুক না কেন, দেখা যাচ্ছে এই রাজ্যে সমস্ত কালো টাকার উৎস সন্ধান করতে গেলে শেষমেশ এসে ওই একটি জায়গায় মিলছে, কোথাও না কোথাও কোনো না কোনোভাবে শাসক দলের কোনো নেতা মন্ত্রী বা ঘনিষ্ঠের সঙ্গে ঘনিষ্ঠ যোগসূত্র মিলছে, যার কাছে কালো টাকা রয়েছে, যার বাড়ি থেকে বা গাড়ি থেকে কালো টাকা উদ্ধার হচ্ছে তার সাময়িকভাবে অন্তত এমনটাই একটা ধারণা হয়ে থাকতে পারে মানুষের, বিশেষ করে সাম্প্রতিক ঘটনাগুলোর দিকে নজর রাখলে। আর এই ধারণা যে সাময়িক নয়, সাম্প্রতিক নয়, এই ধারণা সুদূর প্রসারী, এই ধারণা যে আসলে বাস্তব, এমন অভিযোগ করছেন অধীর চৌধুরীর মতো পোর খাওয়া রাজনীতিবিদরা। এ রাজ্যের কংগ্রেস এবং বিরোধী রাজনীতির সঙ্গে দীর্ঘদিনের যুক্ত অধীরবাবু, দীর্ঘদিন ধরে যুক্ত অধীরবাবু আজ খোলাখুলি জিজ্ঞাসা করছেন যে সত্যিই কি কালো টাকা রাখা সম্ভব, নিশ্চিন্তে কালো টাকা নিয়ে ব্যবসা করা সম্ভব, তাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা সম্ভব শাসক দলের প্রশ্রয় না থাকলে। অধীরবাবু যখন এই প্রশ্ন তুলছেন তখন কিন্তু কাঁটা হয়ে খচখচ করছে আরও কয়েকটা তদন্ত। ঝাড়খণ্ডে সরকার ফেরার অভিযোগ, অর্থাৎ সরকার ফেলা হবে তার জন্য কালো টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, সেই অভিযোগে রাজ্যের পুলিশ যে তদন্ত শুরু করে, কালো টাকা বাজেয়াপ্ত করে হাওড়া থেকে, তাতে তো যোগটা ঠিক এ রাজ্যের শাসক দলের নয়, বরঞ্চ তা নিয়ে অভিযোগ উঠেছিল, অনেক দূর তদন্ত গিয়েছিল আর সেই তদন্ত এগোনো আর তারপরে হঠাৎ থেমে যাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। তার বক্তব্য, মাঝপথেই কেন তদন্ত থেমে যায় যখন রাজ্যের পুলিশ টাকা উদ্ধার করে? আরও এক ধাপ এগিয়ে রাজ্যের পুলিশের টাকা উদ্ধার নিয়েই প্রশ্ন তুলছেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি, বর্তমান সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এই প্রশ্ন, পাল্টা প্রশ্ন, প্রতি প্রশ্ন যখন চলছে তার মধ্যেই রাজ্যে প্রত্যেক দিন কোনো না কোনো জায়গা থেকে কাঁড়ি কাঁড়ি টাকা, কোটি কোটির অঙ্কে উদ্ধার হচ্ছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, ছেড়ে দিন বিরোধীদের অভিযোগের কথা, সত্যিই কি এ রাজ্যে তৃণমূলকে না জানিয়ে যখন পাড়ায় সামান্যতম একটা স্পন্দন তৈরি করাও সম্ভব হয় না, একটা সাধারণ অনুষ্ঠান করতে গেলে, জলসা করতে গেলে, নিজেদের মধ্যে একটা বৈঠক করতে গেলে, মানে রাজনৈতিক বৈঠক বলছি না, সাধারণ বৈঠক, প্রয়োজনের বৈঠকের কথা বলছি, করতে গেলেও যখন তৃণমূলের কেউ না কেউ কোনো না কোনোভাবে জানতে পারেন তখন কালো টাকার ব্যবসা করছেন কেউ রাজ্যে বসে দীর্ঘদিন ধরে নিশ্চিন্তে, তৃণমূলের কেউ জানেন না এমন প্রবল প্রতাপান্বিত শাসক দল খবরটি খোঁজটি পর্যন্ত পাচ্ছে না, এ কি সম্ভব? আসবো এই নিয়ে বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। রাজ্য জুড়ে টাকার পাহাড়, কখনো সে টাকা মন্ত্রী ঘনিষ্ঠর বাড়ি থেকে উদ্ধার, কখনো বা বিপুল সম্পত্তির হদিশ টাকা বুকো দলীয় সভাপতির বাড়ি থেকে। দুর্নীতিতে এই মুহূর্তে বিচারাধীন বন্দী একসময়ের গোটা শিক্ষা দপ্তর, তবে টাকা উদ্ধারের বিরাম নেই। কখনো টাকা উদ্ধারে জড়াচ্ছে শিক্ষায় দুর্নীতি, কখনো গরু পাচার, কখনো কয়লা পাচার, কখনো আবার হাওয়ালা যোগ, সে দুর্নীতিতে জড়িয়ে নেতা মন্ত্রীও, প্রকাশ্যে আসছে সে দুর্নীতির অভিযোগ, চলছে ধরপাকড়। তবে টাকা উদ্ধার চলছেই, হাওড়া শিবপুরের পর মন্দির তলা, ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের আরও একটি বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার, অভিযুক্ত ব্যবসায়ীর গাড়ি ও ফ্ল্যাট থেকে উদ্ধার 8 কোটির বেশি টাকা। বারবার এভাবে টাকা উদ্ধার নিয়েই তোপ ডাকছেন বিরোধীরা। এই টাকা কোথা থেকে আসছে, উৎস কি? একটা উৎস জেনেছিলাম পার্থবাবুর বাড়িতে, দ্বিতীয় উৎস জেনেছিলাম পার্থবাবুর পরিচিতার বাড়িতে, তারপর থেকে পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতা পুলিশ টাকা উদ্ধার করছে। 18 কোটি পাওয়া গেল যার বাড়িতে, তার সঙ্গে তৃণমূলের মন্ত্রীর ঘনিষ্ঠতা স্পষ্ট। কলকাতা পুলিশ গাজিয়াবাদে পেয়ে গেল এখানকার 2 নম্বরই টাকা রাখার নায়ককে। আবার আরেকটা ঘটনা, সেখানেও কলকাতা পুলিশ। আজকে কলকাতা পুলিশ এই গ্রেপ্তারগুলো করার পর ফার্দার তাদের অগ্রগতি আমরা জানতে পারছি না। এই কোটি কোটি টাকার ঘরে রাখার হিম্মত তখনই হয় যখন সেই ব্যক্তির সঙ্গে সরকারের বা সরকারি দলের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। প্রত্যেকটা টাকা উদ্ধারের পিছনে তদন্ত হোক, তৃণমূলের নেতা মন্ত্রী সান্ত্রী কোনো না কোনোভাবে জড়িত আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। পশ্চিমবঙ্গের সব এজেন্সিগুলো ফেল বলে এরা গাজলে গিয়ে মাছ ব্যবসায়ীর
ট্রাঙ্ক থেকে খাটের তলা থেকে এক কোটি বের করতে পারে, আর মমতা ব্যানার্জির বাড়ির পাশে নাসিম আমিরের খাটের তলা থেকে 18 কোটি উদ্ধার হয়, সেখানে খোঁজ পায় না। অপার সিন্ডিকেট থেকে 50 কোটি বেরোয়, তখন আপনি পাবেন না এসটিএফ গুন্ডা দমন শাখা, বিনীত গোয়েল, মনোজ মালব্য, রাজশেখরন, মাতব্বরদের তখন পাবেন না। এটা নিয়ে আমি বলবো না, এটা এটা যেহেতু এটা এটা যেহেতু এতে হচ্ছে আন্ডার এজেন্সি এখনো চলছে, এটা শুনে এটা নিয়ে কথা বলা ঠিক হবে না। প্রশ্ন উঠছে ভুয়ো কোম্পানি খুলে প্রশাসনের নজর এড়িয়ে কোটি কোটি টাকা প্রতারণা কিভাবে ব্যবসায়ী, রাজ্যে এত টাকা কোথা থেকে আসছে, তাহলে কি শাসক দলের কেউ না কেউ প্রতিটি ঘটনায় জড়িত আছে? তাদেরই আশ্বাসে আর প্রশ্রয়ে বাংলায় রাজত্ব কায়েম করছে কালো টাকা। রিপাবলিক বাংলা।